আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা সবাই ভালো আছো। কোভিড-19 2020 থেকে 2021 যে বিপর্যয় সারা বিশ্বে পড়েছে তার থেকে আমরাও রেহাই পাই নাই। আজ আমরা প্রায় 1 বছর অতিবাহিত হলো শিক্ষা কার্যক্রম থেকে তোমাদের থেকে দূরে সরে গেছি, তোমরাও শিক্ষা কার্যক্রম থেকে অনেক দূরে সরে গেছো। কিন্তু গতিমান পৃথিবীর গতির সাথে তাল মিলে আমাদেরকে চলতে হবে, আমাদের এখানে শেষ নয়, আমাদের কারো চেষ্টা করতে হবে। এই জন্য আমি অনলাইনের মাধ্যমে তোমাদের কিছুটা সমস্যা সমাধান করার জন্য একটু প্রচেষ্টা করছি। তোমরা এই ক্লাসটা অবশ্যই ফলো করবা। আর তোমার ছাত্রজন ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যেহেতু নতুন, তোমাদেরকে আগে আমি আমার প্রশ্নের মানদণ্ড বলে দেই, কারণ তোমরা নতুন সিলেবাসে আসছো, নতুন ক্লাসে এসেছো, যেটা তোমাদের পূর্বে ছিল না। অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত এই নিয়ম ছিল না। তোমরা ষষ্ঠ শ্রেণীতে এসেছো নতুন, তোমাদের সম্পূর্ণ কিছু নতুন। ষষ্ঠ শ্রেণীর গণিতের মানদণ্ড আমি বলছি, তোমাদের পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি পরিসংখ্যান 4টি অংশ আছে। তার ভিতর পাটিগণিতে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। বীজগণিতে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবং জ্যামিতিও 3টি থেকে 2টি আর 1টি পরিসংখ্যান, 2টি থেকে 1টি। এই মোট প্রতিটা মার্ক হবে 10 করে মোট 100 নম্বর। তার ভিতর তোমাদের যে বিষয়গুলো নতুন যুক্ত হয়েছে, বিশেষ করে বীজগণিত, তোমরা ক্লাস 5 বীজগণিত দেখো নাই বা বীজগণিত করো নাই, কত অংশ আসছে এটা পরবর্তীতে আসতে আমরা বীজগণিতের ব্যাপারে বিষয় করতে আলোচনা করবো। আমরা আজকে সেই তোমাদের প্রথম অধ্যায় পাটিগণিতের নিয়ে আলোচনা করতেছি। প্রথম অধ্যায় আর পাটিগণিত, এখানে প্রথম কথা আছে অঙ্ক। অঙ্ক কী আর সংখ্যা কী? অঙ্ক হলো আমরা বুঝি 1 থেকে 9 পর্যন্ত যে এককগুলো, সেই এককগুলোকে আমরা অঙ্ক বলি। অর্থাৎ তোমার পাটিগণিত বই যদি বলি যে কয়টি অঙ্ক আছে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার পাটিগণিত মোট 10টি অঙ্ক আছে। তার যে 1টি জিনিস আছে শূন্য, যার কোনো মান নেই, এটাকে বলা হয় অভাব কাপক সংখ্যা। এই 9টি আর 1 থেকে 9 পর্যন্ত বাকি যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দিয়েই তোমার যে সকল অঙ্ক করা যাবে বা তোমার বইয়ের সকল অঙ্ক লেখা যাবে। এবার আমরা আসি, এবং তোমাদের আরেকটা জিনিস আছে এখানে অঙ্কপাতন, অর্থাৎ প্রতিটা অঙ্কের বা সংখ্যার একটা সক্রিয় মান রয়েছে, সক্রিয় মানগুলোকে তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে যে কাজটা করবো, তোমাদের 1 নম্বরে দেওয়া আছে কোথায় লেখা অঙ্ক লেখা, যেটা ক্লাস 1 থেকে তোমরা শুরু করেছো। এই কোথায় লেখা অঙ্ক লেখাটা এখন আগে ছিল ছোট, আগে ছিল তোমরা 1 থেকে 100 পর্যন্তের ভিতরে, বা পরবর্তীতে 3 পরে আসে 1000, 2000, 3000, 1,00,000 পর্যন্ত গেছো। এখানে আমরা কোটি থেকে 100 কোটি, 1000 কোটি, 1,00,000 কোটি পর্যন্ত তোমরা করতে পারবো। কীভাবে লিখবো আজকের বিষয়ের ক্লাসটা হলো তাই। আমরা দেখো, আমার ব্ল্যাক বোর্ডে তুমি খেয়াল করতেছ যে এখানে আছে 20,070। অনেকেই তোমরা এখনও এটা সঠিকভাবে পারো না। তোমাদেরকে এটা করতে হলে যে জিনিসটা লাগবে, এখানে তোমাদেরকে শিখতে হবে কি একক, দশক, শতক, হাজার, হাজার, কিন্তু আমাদের তো 20,000। 20,000 কত লাগে? একক আর দশক মিলে হয় না, অযুতের ঘরটা হলো 20,000। তাহলে আমাকে কী করতে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত যেতে হবে। যেহেতু 20,000 দুটো সংখ্যা দিলে, আমরা 1টা থাকবে হাজারে, 8টা সংখ্যা থাকবে অযুতে। তারপর কত হয় যে 70, 70 কতভাবে লেখা হয়? 07, অর্থাৎ একক আর দশক মিলে একক করে 07 হলো বাকিটা। তো বাকিটা হলো কি, একটু ফাঁকা থাকলে ঘরটা হলো 0। এখানে আরেকটা জিনিস ভালো করে তোমরা বুঝতে পারবা, সেটা হলো কি, তোমরা যদি কমা চিহ্ন ব্যবহার করো, অর্থাৎ পাটিগণিতের যে সংখ্যাগুলো আমরা বলি সেটাকে যদি আমরা পড়াশোনা যদি বলি শতকের ঘরে কমা, হাজারের ঘরে কমা, কোটির ঘরে কমা, তাহলে আমরা সহজে বুঝতে পারি আমার অঙ্কটা ঠিক আছে কিনা। দেখো আমরা বিশেষ হাজার ঘরে কমা দিই, হাজার ঘরে কী আছে? 20,000। আর বাকি রয়েছে কি? শুধু 70, আমার 20,070। এগুলো লিখবো আমরা লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু লক্ষ মানে আর দোষ নেই, শুধু একটাই আছে, 4 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 5,000, আমাদের বাইরে কি সন্ধ্যে পূর্ণ করে দিতে হবে। কারণ দেখি আমরা হাজার, লক্ষ, তাহলে আমাদের হিসাবে মিলে গেছে 4,05,000। পরেরটা হলো 76 লক্ষ, তাহলে আমাদের আরেকটা ঘর বাড়বে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মিলে পূর্ণ করে দিতে হবে। কারণ 76 লক্ষ আমাদের 2টো ঘর লাগে, আমাদের লক্ষ ঘর আছে 1টি, ঘর লক্ষ ঘর আছে 1টি। তাহলে আমরা যেহেতু আমাদের সংখ্যা হলো এখানে 2টি, 7 এবং 6, তাহলে 7 ও 6কে আমাদের লেখার জন্য আরেকটা ঘর সামনের দিকে এগিয়ে যেতে হবে, অত মিল পর্যন্ত। তাহলে আমরা লিখি এবার 76 লক্ষ
9000 11000 এর ঘর 9000 আর নেই 15000 তোমার দেই তাহলে একটা ফাঁকা আছে তাহলে হবে অঙ্কটা মিলে গেছে আর পরেরটা এবার আছে 5,03,02,007 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি শুধু 5 কোটি তাহলে 5 কোটির ঘরে 3 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,03,007 এখন হাজার ঘর 2007 শুধু একক সংখ্যা আর সংখ্যাগুলো সংখ্যাগুলোকে সংখ্যা রোপণ করে দেয় তাহলে আমাদের জিনিসটা হয়ে গেল দেখো তারপরটা আসলো 98,07,005 এবার দেখো এখানে একটা জিনিস দেখো আমাদের এতক্ষণ ছিল কি 5 কোটি একক সংখ্যা অর্থাৎ একক সংখ্যা এবার কত আসছে 98 এলে কত লাগতেছে 8,98 অর্থাৎ একক এবং দশক নিয়ে তাহলে প্রথম কোটির সংখ্যা অর্থাৎ 8টা হয় কোটির ঘরে আর 9টা হবে তার পরে এক ঘর সামনে দিয়ে চলে যাবে মনে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই যে একবার আগে দিতে বললাম এক ঘরে হলো কত কোটি 98 9 হবে এখানে এখানে হবে 8 কোটি 7 লক্ষ 7 লক্ষ 5,009 এখন আমরা পেয়ে গেছি তাহলে আমরা পড়ে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক এখন দেখা যাচ্ছে যে আমরা পেয়ে গেলাম সেই 98 কোটি 7,05,001 এরপর আছে দেখো 100 কোটি এবার দেখো আবার 100 কোটি আমাদের কয় ঘর হবে 2টা ঘর হবে আমরা দেখে লাগে তার মানে 100 কোটি হয়েছে এটা তাহলে আমরা দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সকলে তো আমাদের কয়টা ঘর হবে 3টা ঘর হবে প্রথম হলো একটা 100 কোটি দশক কোটি শতক কোটি 100 কোটি হলো 100,05,000 তাহলে আমরা দেখো একক দশক শতক হাজার 5,708 বাকি তো কি 3টা ঘর থাকে 3টা ঘর ওখানে দুপুরন করে দেয় একক তাহলে আমরা বলছিলাম যে 1,000 ঘর কমা দেবো 1,00,000 কমা দেবো 1,00,000 কমা দেবো তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি যে এখানে 100,05,708 এবার দেখো আমার ব্ল্যাক বোর্ডে লেখা আছে কি 50,301,538,000 50,301,538,000 যেটা তোমাদের জীবনে প্রথম এটা তোমাদের অঞ্চল শ্রেণীতে বিলিয়ন বা মিলিয়ন বলতে কিছু ছিল না এটা একটা আন্তর্জাতিক পদ্ধতি সারা বিশ্বে একই পদ্ধতিতেই হিসেব করা হয় তাহলে আমাদের এই হিসাবটা করতে হবে কি আমরা বলেছিলাম যে আমাদের দেশীয় নীতিতে যে হাজারের পর একটা কমা বলেছিলাম শতকের পর হাজারের পর লক্ষের পর কমা বলেছিলাম এবং কোটির পরে আর এখানে কমাটা হবে হাজারের পরে এবং অর্থাৎ 3,3,3 আমরা যেমন ছিল 3,2,3,3,2,2 আমাদের দেশীয় নীতি হলো 2,3,3,2,2 অর্থাৎ হাজার লক্ষ কোটি আর এখানে হলো হাজার মানে 3 ঘর হবে হাজার হাজারের পরে 3 ঘর হবে হলো মিলিয়ন পরে 3 ঘর হবে বিলিয়ন তাহলে আমরা দেখে আসি আগে তাহলে হাজারের ঘরে কী আছে 38,000 আর কিছু নেই তার মানে আমাদের 110 শতক সবই ফাঁকা তাহলে আমরা 3 ঘরের পুরো করলাম আর 38,000 লিখি কত 301 মিলিয়ন 301 হলো মিলিয়নের ঘরে দেবো আর 50 দেবো হলো বিলিয়নের ঘরে তাহলে আমরা যদি এখানে একটা ইচ্ছে করে ঘর করতে পারতাম করে রেখে তোমাদেরকে দেখার সুবিধা করতে পারতেছি আবার দেখো এটা হলো আমাদের একক দশক শত হাজার মিলিয়ন মিলিয়ন 1,538,000
এটা